একসময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী, এখন আর আগের মতো সিনেমাতে নিয়মিত নন তিনি। তবে নানান কারণে, নানান ইস্যুতে তাকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই নায়িকা এবার শিরোনামে এলেন ভিন্ন খবরে। সম্প্রতি এক প্রতিবেদন দাবি করা হয়েছে, ভিডিও চ্যাটিং অ্যাপ বিগো লাইভের সঙ্গে যুক্ত রয়েছে মৌসুমী। এমনকি অ্যাপটিতে লাইভ করে মোটা অঙ্কের টাকাও নাকি নিয়েছেন এই নায়িকা। এরই মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মৌসুমী দেশের বাইরে থাকায় বিষয়টি নিয়ে তার কোনো মন্তব্য জানা যায়নি। তবে মৌসুমীকে নিয়ে এমন খবরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে তার স্বামী অভিনেতা অমর সানি। এই প্রসঙ্গে অমর সানি 21 নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লিখেন। স্ট্যাটাসটিতে তিনি লিখেন, মৌসুমী কবে ভিগো লাইভ করেছে, প্রমাণ দিতে হবে। তার কোনোদিনও ভিগো আইডি ছিল না। এছাড়াও বিষয়টি নিয়ে অমর সানি গণমাধ্যমকে জানিয়েছেন, যারা এই ধরনের মিথ্যা নিউজ করেছে তাদেরকে তিনি চেনেন। তবে ভুল তথ্য দিয়ে সংবাদ করা, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না বলেও জানিয়েছেন মৌসুমীর স্বামী অমর সানি। 3 দশকে অভিনয় জীবনে 2 শতাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি 2টি চলচ্চিত্র পরিচালনাও করেছেন মৌসুমী।